হ্যালো বন্ধুরা, বিরিয়ানি কেটে খেতে ভালোবাসো? আমাদের বাড়িতে প্রত্যেকেই বিরিয়ানি খুব ভালোবাসে, তাই আর সবার আবদারে বানিয়ে ফেললাম বাড়িতে বিরিয়ানি। তার জন্য আমি এখানে মুরগির মাংস আর খাসির মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দই সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আর এখানে নিয়ে নিয়েছিলাম বড় সাইজে তিনটে আলু। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো, যেহেতু বেরাস্তা করতে হবে তার জন্য ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, একটু গোল্ডেন কালার হলে নামিয়ে নেব। আর তো দেখো, এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গেছে, আর এদিকে আমি চালটাও ভিজিয়ে রেখেছি, কড়াইটা গরম হয়ে গেছে, ওই তেলেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলোতে আগে একটু হালকা হলুদ আর হালকা লবণ মিশিয়ে রেখেছিলাম, মাখিয়ে রেখেছিলাম। তো আলুগুলো একটু ঢেকে ঢেকে ভাজবো লো ফ্লেমে, তাতে একটু অনেক বয়েল হয়ে যায়। আর দেখো, এদিকে আমি মাংসটাও মোটামুটি কষিয়ে নিয়েছি, যেহেতু মুরগির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খাসির মাংস সিদ্ধ হতে একটু দেরি লাগে, সেই কারণে আমি ভালো করে এটাকে আগে কষিয়ে তো তারপরে গরম মশলা জিরে গুঁড়ো দিয়ে মুরগির মাংসটা আলাদা করে খাসির মাংসটা আমি সিটি মেরে নিয়েছি প্রেশারে। তারপরে এদিকে দেখো, জল আমি বসিয়ে দিয়েছি হাঁড়িতে, জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে এবার দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে আমি জলটাকে ফুটতে দেবো। যখন জলটা ফুটে আসবে তার মধ্যে ভিজিয়ে রাখা চালটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। চালটা আমি আধা ঘন্টা থেকে 45 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমার হাতে বেশি সময় ছিল না, আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসতে। দেখো চালটা আমার ঠিক এই এরকম থাকলে আমি নামিয়ে নিতে হবে, চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না বন্ধুরা। তো দেখো এই অবস্থায় থাকলেই কিন্তু চালটাকে নামিয়ে নিতে হবে। তারপরে আমি একটা স্টিলের পাত্রে ভালো করে তেল মাখিয়ে নিয়ে মাংসগুলো প্রথমে দিয়ে দিলাম, তার উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা তারপরে আলু তারপরে রাইস দিয়ে সাজিয়ে নিলাম। রাইস দেওয়ার পরে আবার একটু বেরেস্তা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, হচ্ছে বিরিয়ানি মশলা দেওয়ার পরে বাকি যেই চালটা ছিল মানে রাইসটা ছিল সেই রাইসটাও আমি ওর উপর দিয়ে ভালো করে সাজিয়ে দেবো। সাজিয়ে দেওয়ার পরে তারপরে আমি আবারও সেরকম একই পদ্ধতিতে বেরেস্তা বিরিয়ানি মশলা আর এগুলো হচ্ছে আলু পোকরা দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিলাম। নামটা ভুলে গেছিলাম আমি, তাই একটু সময় লাগলো বলতে। তার উপর দিয়ে আমি দেরদিকেই আগে দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছিলাম, দুধটা দিয়ে দিলাম, এর মধ্যে গোলাপ জল কেওড়া জল তারপরে লবণ তার উপরে ঘি দিয়ে আমি দম দিয়ে দিলাম প্রায় 45 মিনিট, এর মধ্যে 15 মিনিট হাই ফ্লেমে দিয়েছি, বাদ বাকিটা দিয়েছি লো ফ্লেমে। তো দেখো অলমোস্ট আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, তো খুব সুন্দর গন্ধ আসছিলো, তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবে, দারুণ লাগে। আর এদিকে আমার মেয়ে সুন্দর করে স্যালাড কেটে রেখেছিলো, সেটাও তোমাদেরকে একটু দেখাই। আর বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিলো, এত সুন্দর গন্ধ, আর দেখো ভাতগুলো রাইসগুলো একেবারেই ঝরঝরে ছিল, একটাও ভাত গামাখা হয়নি, খুব সুন্দর খেতে হয়েছিলো। আর মাটনটাও খুব সুন্দর।